দেখুন, কাজটা আমি করতে পারবো কিনা জানি না, তবে মদন বাঁচুক এটা আমিও চাই না। গুড, আপনি কি এখনই থানায় যাবেন নাকি পরে যাবেন? না, আমি একটু পরেই যাব। ফাইন, আমি তাহলে ফোন করে নেব। চলি। শুনেছি মদন আপনাদের পার্টির লোক। হ্যাঁ, বিরুজল পার্টির ভাবগতি ঠিক রাখতে গেলে এরকম ধরনের কিছু লোককে তো সরে যেতেই হয়। তারপর প্রচন্ড মদ্যপান করে আমি থানায় ফিরে যাই। ফিরে গিয়ে মদন দুলেকে টেনে ধরে প্রচন্ড প্রহার করি, শেষ মার ওই ঘাড়ে, যাতে ভাটি ব্রাটা ভেঙে যায়। আমি নিশ্চিত ছিলাম মদন দুলি মারা গেছে, কিন্তু মরেনি। কিন্তু কিন্তু খুনের দায় আমার হুজুর। বিক্রম সিংহ পঞ্চানন ঘোষ নির্দোষ হুজুর। That's all, my lord. Your witness. পাঁচ বছর আগে আপনি যখন সাজা পেলেন তখন কথাগুলো না বলে আপনি এখন বলছেন কেন? তখন বাঁচার আশা ছিল, আজ নেই। ক্যান্সার হলে আর কেউ বাঁচে না, তাই মরার আগে সব দোষ স্বীকার করলে যদি দুজন খালাস পায়, তাই সব দোষ স্বীকার করে নিলাম হুজুর। আপনি কাজটা করেছিলেন কি বিবেকের তাড়নায় নাকি কেউ আপনাকে ভয় টয় দেখিয়েছিল? মরার আগে কারো সর্বনাশ করার ইচ্ছে ছিল না, কিন্তু শপথ নিয়েছি সত্যি কথা বলবো। হ্যাঁ, রথিন সান্যাল আমাকে ভয় দেখিয়েছিল। আমার মেয়ে রিমা বকুলের সমান। সেটা আলোচনার সময় না, পরে? পরে ওই থানায় পৌঁছানোর পরে পরেই আমাকে ফোন করেছিল যাতে আমার সিদ্ধান্ত না বদলায়। তো আর কোনো রাজনৈতিক নেতা বা দল এর সঙ্গে জড়িত ছিল না তো? না না হুজুর। হুজুর, এই পয়েন্টটা নোট করা হোক। অ্যান্ড দ্যাটস অল মাই লর্ড। আপনি এবার যেতে পারেন। মামলার রায়ের বিস্তারিত কপি দুপক্ষের আইনজীবী কোর্ট অফিসারের কাছ থেকে নিয়ে নেবেন। সংক্ষেপে বিচারের রায় এই হলো যে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে বিক্রম সিংহ ও পঞ্চানন ঘোষকে বেকসুর খালাস করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। পুলিশ বিভাগকে নির্দেশ দিচ্ছে ওই দুজনের চাকুরি ফেরত দিতে, এবং তার সঙ্গে আদালত রথিন সান্যাল ও সুনীল গুহর বিরুদ্ধে 304 ধারায় মামলা শুরু করার আদেশ দিচ্ছে। এই মামলার শুনানি শেষ ঘোষিত হল। বিক্রমের পর টোটনকে ঘরে ফেরানোর চেষ্টা করি। তুমি সব পারো মা। না বাবু। হ্যাঁ, এই জয় সত্যি জয় সমরেশদা। ঠিক ঠিক সাক্ষী দাঁড় করায়নি তাই বলতে পারছ। আচ্ছা, এই মোহিত হাজরা এই কবে আমাদের বন্ধু লোক হলো বলুন তো? এই গোটা প্রসেসিং এ একবারও আমাদের নাম উঠলো না। মনা স্বপন কথা রেখেছে। মোহিতের উপর ইনস্ট্রাকশন ছিল, বাবুয়া এবার ভোটে কিন্তু একটু ঢিলে দিতে হবে।
রতিন্দাটা ফেসে গেল, এই কাজটা কিন্তু ওরা ঠিক করলো না। দুঃখ হচ্ছে, বাড়ি বসে কাঁদো, এখানে আনন্দ করতে এসেছো তাই করো। আচ্ছা সমরেশ দা, এটা ওদের ওই আলুদার চাল নাই তো? পরে আমাদের নাম উঠবে মকদ্দমায়, হয়তো হয়তো। তাহলে সব কটাকে ফাঁসিয়ে দেব। ওরা আমাকে এমনি ছেড়েছে মনে করছো? ওরা জানে রথিনের হাতে কোনো অস্ত্র নেই, আমার হাতে আছে। আচ্ছা, আমাদের এই বেঁচে যাওয়াতে কিন্তু পঞ্চুদা মোটে খুশি হয়নি। দেখো আবার কি ঘোট পাকায়। আচ্ছা রথিনদার কি হবে? কি আবার হবে? দল ছাড়বে, তারপর একদিন হয়তো মার্ডার হয়ে যাবে। ওরা রথিনকে বাঁচতে দেবে না। দেখুন, আমাদের দলের যে আধিক্ষেতা, রথিনদাকে পরে ডেকে এনে বড় নেতা করে দিল। সেদিন হয় আমি থাকবো, নয়তো রথিন। জেগে, ওসব কথা ছেড়ে দাও, মিষ্টি খাও, ভয় নেই, সুগার ফ্রি। ভাবি হচ্ছে চেঞ্জে যাবো, যাবেন নাকি? না, ক্লাইম্যাক্সটা বাকি আছে। কাল ছুটি, গরাতগুলো এই পাঁচ বছরে কেমন আপন হয়ে গেছে এই সেলটার মতো। কাল থেকে হাজার সুখ। আচ্ছা, মা এখন কি করছেন? হয়তো আমার জন্যে বিপাশা, বিপাশা কি করছে? ওরা দুজনেই বোধ হয় আমার কথা ভাবছে। কিন্তু টোটন কত বড় হয়েছে এখন, স্কুলে যেতে পারছে না, আর এখন তো কিডন্যাপড, গুম অবস্থায়, কোথায় আছে কে জানে। বাড়ি ফিরেই টোটনকে উদ্ধার করাই হবে আমার প্রথম কাজ। বলছি যে আপনার পার্টি তো আর আপনার পাশে নেই। আদালতের রায় অনুযায়ী না থাকাটাই তো স্বাভাবিক, তাই নাকি? রথিনদা, আপনার কি মনে হচ্ছে না যে এই আদালতের রায় বেরোনোর আগে থেকেই পার্টি আপনার পাশে? আমি এই ব্যাপারটা আমি কিন্তু আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি না। আমি এখনো পার্টির শৃঙ্খলা মেনে চলব। পার্টি কিন্তু ইচ্ছে করলেই সবকটা উইটনেসকে সরিয়ে দিতে পারত। সুনীল গুহকে যদি সরিয়ে দিত তাহলে তো আপনি ফাঁসতেন না। বিচারাধীন বন্দীকে হয়তো পার্টি সরাতে চায়নি। আমার তো মনে হচ্ছে পার্টি আপনাকে স্কেপগোট করল। জানি না, আমার দলের দরজা কিন্তু
আপনার জন্য খোলা। আপনার দলের ডিসিশন মেকার কি এখন আপনি? মানে আপনি আমাকে যে প্রপোজালটা দিচ্ছেন তার অথরিটি কি আপনার আছে? আছে। হেডকোয়ার্টার আমাকে ডেপুট করেছে আপনার সঙ্গে এই প্রাথমিক কথাবার্তাগুলো সেরে নেওয়ার জন্য। দেখুন, আমি যদি আপনার পার্টিতে জয়েন করি তাহলে আমি নিশ্চয়ই একটা নির্দিষ্ট পোস্টে জয়েন করব। আমি চাইব না যে আমার ওপরে কোনো নেতা থাকুক। আমি কিন্তু এটা অলরেডি হেডকোয়ার্টার্সকে জানিয়ে রেখেছি। কিন্তু সমরেশ সেটা মানবে না। দেখুন, বিক্রমের কেসে আমি আর সমরেশ দুজনেই কিন্তু ইনভলভ ছিলাম। এখন সমরেশ কোনোরকমভাবে পার্টির সঙ্গে আঘাত করে আউট অফ পিকচার হয়ে গেছে। এখন কি সমরেশ আমাকে মানবে? দেখুন, সমরেশ যে আপনাদের পার্টির সঙ্গে অ্যাডজাস্ট করছে সেটা হেডকোয়ার্টার খবর রাখে। সমরেশ দলে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু আমার উপরে। ও, আই সি। আপনার সিদ্ধান্তটা কি? সমরেশ থাকবে না? সমরেশকে সরানোর দায় কে নেবে? দেখুন, সমরেশ যখন আমাদের দুজনেরই রাইভাল তখন দায়িত্বটা দুজনেরই নেওয়া উচিত। প্রথমে আপনি চেষ্টা করুন, তারপর মিশন সমরেশ যদি সাকসেসফুল হয়ে যায় তারপর না হয় আপনার পার্টিতে আমি জয়েন করব। তার মানে আপনি জড়াতে চাইছেন না? না, তার কারণ আমার বিচার শুরু হচ্ছে। আর আপনার হেডকোয়ার্টার্সকে আপনি জানিয়ে দেবেন যে আমার এই বিচারের ব্যাপারে আমার পাশে যদি আপনার পার্টি থাকে তাহলেই কিন্তু আমি আপনার পার্টি জয়েন করব। সমরেশ থাকবে না, দল আপনার পাশে থাকবে। অসুস্থ শরীর নিয়ে আর কেঁদো না। তুমি কি সুস্থ? তাছাড়া আমি না হয় অসুস্থ শরীর নিয়ে বাড়িতে রইলাম, কিন্তু তুমি তো আবার জেলে যাওয়ার ব্যবস্থা করলে। আর কদিন বাঁচবো বলো? এই কাজ কেন করলে বাপি? তুমি যদি নিজে স্বীকার না করতে তাহলে তো তোমার কেসটা এভাবে উঠতো না। তাহলে বিক্রম আর পঞ্চানন জেলে পচত। আসল দোষী তো আমি, আমি শাস্তি পাবো না বল? সেটা তুমি কেন ঠিক করলে? কোর্ট তোমাকে শাস্তি দিত? পারত না, বরং ওদের মেয়াদ আরো বাড়ত। তার মানে তুমি তোমার বিবেক রাখতে আমাদের দুজনকে এভাবে ভাসিয়ে দিলে? এতদিন যখন ভাসনি আর ভাসবেও না, আর আমি মরে গেলে কি করবে তোমরা? বারবার বারবার মরার কথা বলছো কেন? ক্যান্সার নিয়ে অনেকেই বেঁচে থাকে, তুমিও বেঁচে থাকবে। তাছাড়া তুমি যদি সত্যি সত্যি খুন করতে আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু তা তো তুমি করনি। আর তা যখন তুমি করনি তাহলে কেন? তারপরেও তো সে বেঁচে ছিল। বেঁচে ছিল বরাত জোরে। আমি ওকে মারতেই চেয়েছিলাম। তোমরা তো চিন্তা করছো কেন? কালকে তো আমার ফাঁসি হচ্ছে না, আবার বিচার শুরু হবে। ভালোই হয়েছে, কেসটা আগের থেকে অনেক হালকা হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি ওরা পার পেয়ে যায়? ওরা ধরাই পড়তো না আমি যদি কনফেস না করতাম। আর শোনো, আমি শুধু বিক্রমকে বাঁচানোর জন্য এটা করছি না, আসল দোষীদের ধরিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তোমার তো সাজা হবেই বাপি, তাই না? তা তো হবে, যদি না মরি। যদি মরি শান্তিতে মরতে পারবো। চুপ করো, প্লিজ চুপ করো, বারবার এক কথা বলো না, মেয়েটার কথা একবার ভাবো।
মতো নষ্ট হয়ে যাস না মা। মনে রাখিস তোকে বড় হতেই হবে। ব্যাপারটার মীমাংসা আজই হয়ে যাবে। সমরেশদার বাবুয়া ফয়সালাটা করে ফেলবে, আমি তো রইলাম ব্যাপারটা সামলাবার জন্য। বুঝলে বাবুয়া, ব্যাপারটা তুমি সামলিও কেমন? তুমি যেমন ব্যাপার, তারপরে আবার পঞ্চুদের বোনের কেস, মনে হচ্ছে সামলাতে পারবো না। যেই পঞ্চুর ব্যক্তিগত প্রয়োজন ঠিক তখনই কিরকম মিউ মিউ করছিল দেখেছো? কেসের ডিটেলিংটা কিন্তু এখনো বলেনি। দেখা যাক পঞ্চু কি চায়। তুমি বলছিলে না মাইনাস করবে, এই সামনেটাই দাঁড় করাও। বাচ্চাটা যে লোকটার সাথে থাকে তাকে দেখেছে, আর দেখে মনে হয় না যে ওর রিশতেদার। কি করে বুঝলে সেটা তুমি? খুব রাফ এন্ড টাফ চেহারা, সুবিধার মনে হয় না ম্যাডাম। না না, প্রমাণ ছাড়া কারোর প্রতি কোনো ধারণা করাটা ঠিক নয়। ওর একটা হাত নেই ম্যাডাম। কোন হাত? বাঁ হাত। বাঁ হাত? তার মানে তো লোকটা পচানকুল আর বাচ্চাটা টোটন। তা জানি না, আমি শিওর ওটা পচানকুল আর বাচ্চাটা টোটন। বসি, লোকেশনটা কোথায়? ঝাউতলা বস্তি ম্যাডাম। ঝাউতলা বস্তি, ঝাউতলা বস্তি। হ্যালো, ওসি ঝাউতলা, আমি এসডিপিও ম্যাডাম বলছি। আপনি এখনই ফোর্স নিয়ে ঝাউতলা বস্তিতে চলে যান, বস্তিটা ঘিরে ফেলুন। আমি ফোর্স নিয়ে পৌঁছচ্ছি, আমি রেড করব। না 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 না, আমি পৌঁছানোর আগে পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, আপনি শুধু কর্ডন করবেন। ওকে, আর শুনুন একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা লোকও যেন বসে থেকে বেরোতে না পারে। ওকে?